আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি আর আরোহী চলে এসেছি রান্নাঘরে। আজ আমি তৈরি করব একটা নতুন রেসিপি, হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করব। আমি এখানে 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি, 6 প্যাকেট বিস্কুট নিয়েছি হ্যাপি হ্যাপি, 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি, দুটো 10 টাকা করে, আর নিয়েছি চিনি। আমি তিনটে উপকরণ দিয়ে আজকে আইসক্রিম তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেব। এখন আমি এগুলো ভেঙে নেব। আমি বিস্কুটগুলো ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, এখন আমি এটা শিলে ভালো করে গুঁড়ো করে নেব। আমাদের সব বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে, এটা নামিয়ে নেব। বিস্কুট যেহেতু মিষ্টি তার জন্য আমি এখানে চিনি পরিমাণে একটু কম দেব, হাফ কাপ মতন চিনি দেব। আমাদের চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়ো দুধটা গুলে নেব উষ্ণ গরম জলে। আমরা দুধটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধটা দিয়ে গুলে নেব। ভালো করে ফেটিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, চকলেটি চকলেটি। আরো কি ঘরে চলে গেছে, না হলে বলতো ওকে এখনই দাও। আমি এখানে 8টা কাপ নিয়েছি, আমি এখানে কাপে এগুলো ঢেলে দেবো। আমি এইভাবে সিলভার পেপার দিয়ে আইসক্রিমের কাপের মুখগুলো বন্ধ করে দেবো, আইসটা ভেতরে না যায়। সব কাপের মুখগুলো বন্ধ করে নেবো। আমাদের সব সিলভার পেপার দিয়ে মুখগুলো বন্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলো মধ্যে কাঠি ভরে দেব।
আমাদের সব আইসক্রিমে কাঠি ভরে দিয়েছি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব, 7-8 ঘন্টা মতো ফ্রিজে রাখবো, তারপরে এগুলো খাবো আমরা। দেখা হচ্ছে 7-8 ঘন্টা পরে। চলে এসেছি আমরা আইসক্রিম নিয়ে, এখন আমরা এটা কেটে খেয়ে দেখব কেমন হয়েছে। আমার মেয়ে আইসক্রিম খাবে, এটা বড় করে দিয়েছে খুলে, এটাই খুলে দি। হ্যাঁ আমি খাবো। তুমি কাটতে পারবে না তো, আমি কেটে দিই। এটা উড়বে না। আমি এখন এই কাঁচিটা দিয়ে কাটবো কাপটা। এটা উড়বে না। কি উড়বে না? এটা কাটবো নাকি? দেখুন বন্ধুরা কি সুন্দর জমে গেছে আইসক্রিমটা। আমার মেয়ে আর তর্স হইছে না। এই দেখুন বন্ধুরা আইসক্রিম, মানে বিস্কুটের আইসক্রিম জাস্ট অসাধারণ, পুরো চকলেটি চকলেটি। আপনারা বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে খেতে পারেন, গরমে খুবই তৃপ্তি পাবেন। আর এটা কোনো কেমিক্যাল ছাড়াই সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। হুম।